তোমরা জানো না বাঙালি কখনোই মাথা নত করে না, পরাভব মানে না। আর বাঙালির উপর এমনি ভাবে যদি আক্রমণ চলে, একদিন যেমনি ভাবে পাকিস্তান আর্মিকে ডিজার্ম করে বাঙালি মুক্তিযোদ্ধা হয়েছিল, তেমনি ভাবে আজকের সম্প্রসারণবাদের আজকে দোসর যারা এখানে প্রতিভু, যারা যারা আজকে আমার নিরীহ মানুষকে হত্যা করছে, তাদেরকে ডিজার্ম করে তারা কিন্তু বুহ রচনা করবে, তাদেরকে পরাজিত করবে, নিশ্চিহ্ন করে দেবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু যে 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 গণহত্যার কারণে এবং যে সংঘাতময় অবস্থা তৈরি হয়ে গেছে, আপনি কি সহসা কোনো মুক্তির কোনো সম্ভাবনা দেখছেন? এটা বেশি দিন চলতে পারে না। ইতিমধ্যে মানুষ জেগে উঠেছে, প্রতিটি মানুষ, বাঙালি যেমন আপনার সহ্যশীল, তেমনি কিন্তু সহ্য করতে করতে তিনটা স্তরে তারা পৌঁছে, ইসে বিরু ওসার বিরু ওরার বিতু, ধৈর্য ধারণ করে, ধৈর্য প্রতিযোগিতা করে এবং প্রতিরক্ষার জন্য সময় মতো তারা কিন্তু দাঁড়িয়ে যায়। আজকে যে ইসলামী উম্মা যেভাবে জেগে উঠেছে, সমস্ত আলেম ওলামা যেভাবে জেগে উঠেছে, সমস্ত গ্রাম গ্রামান্তর যেভাবে জেগে উঠেছে, একদিকে আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস সম্পর্কে যেভাবে কটুক্তি আসছে, যেভাবে এই নাস্তিক মুরতাদরা যেভাবে আঘাত করছে, সেই সাথে আজকে ভারতীয় সম্প্রসারণবাদ আধিপত্যবাদের প্রতিভরা এইখানে সেই খেলায় মেতে উঠেছে, তাদের পতন অবশ্যম্ভাবী।